চোর ধরো জেলে ধরো, অভিনব প্রতিবাদ জাতীয় কংগ্রেসে। রবিবার নদিয়া জেলা কংগ্রেসের ডাকে সারা রাজ্যের শিক্ষাক্ষেত্র সহ বিভিন্ন বিষয়ে লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে চোর ধরো জেলে ভরো অভিযানের ডাক দেয় নদিয়া জেলা কংগ্রেস। কোতোয়ালি থানার সামনে সময় বেলা 4টে নাগাদ জেলা সভাপতি অসীম সাহা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কংগ্রেস কর্মী এবং পথ চলতি সাধারণ মানুষ। কংগ্রেসের ডাকে পশ্চিমবাংলা শিল্পমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মহাসচিব, ৫০ লক্ষ টাকা ও 20টি দলিল, 8টি ফ্ল্যাট সহ অর্পিতা মুখার্জি ও মনীষা দাসে সঙ্গে অবৈধ সম্পর্ক প্রমাণ করেছে ইডি ডিপার্টমেন্ট। যে পার্থ চ্যাটার্জি কাকুদা, সে অবৈধ সম্পর্ক জড়িয়ে জেলে গিয়েছেন। আমরা কৃষ্ণনগর শহরে দ্বিজেন্দ্রলাল রায়ের শহর, এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনি লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে তিনি এখানে এসেছিলেন রবীন্দ্র ভবনে, কৃষ্ণনগর শহর থেকে। কৃষ্ণনগর পুরসভায় যারা মূর্খ তৃণমূল চালাচ্ছে, তারা পৌরসভাকে নাম লিখে ওনাকে সম্মান জানিয়েছিল। আমাদের এটা আজকে আনন্দের দিন। কৃষ্ণনগর শহরের মানুষ আর পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ, মহাসচিব জিন্দাবাদ দেখতে পারবো না, এবং প্রমাণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও আমরা গত পৌর নির্বাচনে দেখেছি এই মহাসচিব কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, টাকার বিনিময়ে কৃষ্ণনগরের যারা এই শহরে দীর্ঘদিন 2011 সালে সোনিয়া গান্ধীর নির্দেশে হাত পতাকা ফেলে রেখে জোট প্রার্থী অবনী মোহনকে জিতিয়ে কৃষ্ণনগর শহরে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছিলেন তাদেরকে টাকার বিনিময়ে অন্য পার্টিকে দিয়েছিলেন এবং পুলিশ প্রশাসন দিয়ে জয়যুক্ত করবার চেষ্টা করেছিলেন, তার এই অবৈধ আতাককে আমরা ধ্বংস করেছি। এবং আগামী দিনে কৃষ্ণনগর শহরের মানুষ জাতীয় কংগ্রেসের পাশে আছে এবং কৃষ্ণনগর পুরসভায় 6 জন বিরোধী জাতীয় কংগ্রেসের 4 জন এবং অন্যান্য বিরোধী কাউন্সিলর আছেন, তারা আগামী দিনে লাগামহীন এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। রিপোর্ট টাইমস বাংলা।